ছোট্ট বন্ধুরা কি শীতের আমেজে লেপ কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছ তো চোখ বন্ধ করে চলো আমরা আজ একটা ভিন দেশি রূপকথা শুনতে শুনতে ঘুমের দেশে পাড়ি দিই আর সেখানে আমাদের নিজেদের রূপকথার জগতে আমরা আমাদের কাহিনী তৈরি করে ফেলি তো আজ আমি ভিন দেশি রূপকথা এই বইটি থেকেই তোমাদের জন্য একটি কাহিনী নিয়ে আসছি বা আমরা একটা রূপকথার গল্প পড়ব তো সত্যি কথা বলতে কি এই যে বইটি এটি একটি সংকলন গ্রিমস ফেয়ারিটেলস এর সংকলন এর অনুবাদ করেছেন শ্রী ধীরেন্দ্র লাল ধর এই বইটি প্রকাশিত হয়েছে কিশোর ভারতী কলকাতা থেকে আচ্ছা অনেক বছর আগেকার বই প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে আচ্ছা গ্রিমস ফেরিটেলস মানে হলো জার্মানি জার্মান ব্রাদার্স মানে গ্রিম ব্রাদার্স আচ্ছা চলো আমি তো একটু উচ্চারণটাকে গণ্ডগোল করে ফেললাম গ্রিম গ্রিম ব্রাদার্স বলে পরিচিত জ্যাকব আর হেলম এরা প্রথম আঠারোশো বারো ডিসেম্বর কুড়িতে কুড়ির আঠ কুড়ি তে এরা পাবলিশ করেন প্রথম এডিশন বেরোয় যাতে ছিয়াশিটা কাহিনী ছিল আর সেভেন্থ এডিশান পাবলিশ হয় আঠেরোশো সাতান্নতে আচ্ছা যেটাতে এরপরে আরও অনেক প্রায় দুশো দশটি কাহিনি ছিল তো যাই হোক এই দুই ভাই হলেন জার্মান লেখক আর এসো আমরা তাহলে চলে যাই এই বইতে আচ্ছা এই যে ভিন দেশি রূপকথা যেটা আমরা বলছি এর ছবি এঁকেছেন শ্রী হরেন্দ্র চক্রবর্তী শ্রী বরদা প্রসন্ন দাস ও শ্রী অশোক ধর আচ্ছা আর এই বইতে কটা গল্প আছে বাবা অনেক গল্প আছে তো চলো আমরা গুনছি না এখন তবে আজকে আমরা একটা কোনো বই একটা আচ্ছা প্রথম গল্পটাই পড়ে নেব তার নাম হলো নাকেশ্বরী আচ্ছা তার আগে আমরা কি একটু ভূমিকাটা জেনে নেব চলো ভূমিকা ছোট্ট করে জানলাম যে জার্মানি জার্মান দেশের দুইজন ভাই তারা এই গল্পগুলোকে সংকলন করেছিলেন তো যাই হোক চলো আমরা এবার চলে যাই নাকেশ্বরীতে আচ্ছা নাকেশ্বরী বাহ তিনজন সৈনিক বিদেশ থেকে ফিরছিল বন বাদার তেপান্তরের মাঠ পার হয়ে তিন বন্ধু একসঙ্গে বাড়ি ফিরছিল একদিন এক বনের ধারে সন্ধ্যা হয়ে এলো তিন বন্ধুকে সেই বনের মাঝেই রাত কাটাতে হবে কথা হলো পালা করে এক একজন রাত জাগবে আর দুজন করে ঘুমোবে খরকুটো জোগাড় করে তারা আগুন জ্বালালো তারপর আগুনের পাশে দুজন শুয়ে পড়ল একজন বসে পাহারা দিতে লাগলো প্রথম সৈনিক বসে বসে পাহারা দিচ্ছে এমন সময় কোথা থেকে ছোট্ট একটি বামন এসে উপস্থিত হলো লাল জামা পরনের ছোট একরত্রি মানুষ জিজ্ঞাসা করলো কে গো তুমি সৈনিক বলল আমরা তিন বন্ধু এখানে রাত কাটাচ্ছি তুমি বসো না আগুনের ধারে খানিক গল্প করি বামন আগুনের পাশে বসলো বলল তুমি তো বেশ ভালো লোক তোমাকে আমি একটা জিনিস দিয়ে যাই এই চাদরখানি রাখো এই চাদর গায়ে দিয়ে তুমি যা চাইবে তাই পাবে চাদরখানি দিয়ে বামন চলে গেল এদিকে প্রথম সৈনিকের পালা শেষ দ্বিতীয় সৈনিককে জাগিয়ে দিয়ে সে শুয়ে পড়লো দ্বিতীয় সৈনিক বসে বসে পাহারা দিচ্ছে এমন সময় কোথা থেকে ছোট্ট একটি বামন এসে উপস্থিত হলো লাল জামা পরনে ছোট একরত্তি মানুষ জিজ্ঞাসা করলো কে কো তুমি দ্বিতীয় সৈনিক বলল আমরা তিন বন্ধু এখানে রাত কাটাচ্ছি তুমি বসো না আগুনের ধারে খানিক গল্প করি বামন আগুনের ধারে বসল বলল তুমি তো বেশ ভালো লোক তোমাকে আমি একটা জিনিস দিয়ে যাই এই থলিটা রাখো এই থলির টাকা কখনো ফুরবে না যত চাইবে তত পাবে থলি দিয়ে বামন চলে গেল এদিকে দ্বিতীয় সৈনিকের পালা শেষ হলো তৃতীয় সৈনিককে জাগিয়ে দিয়ে সে শুয়ে পড়ল তৃতীয় সৈনিক বসে বসে পাহারা দিচ্ছে এমন সময় কোথা থেকে ছোট্ট একটি বামন এসে উপস্থিত হলো লাল জামা পরনে ছোটো একরত্তি মানুষ জিজ্ঞাসা করলো কে গো তুমি দ্বিতীয় সৈনিক বলল আমরা তিন বন্ধু এখানে রাত কাটাচ্ছি তুমি বসো না আগুনের পাশে খানিক গল্প করি বামন আগুনের পাশে বসল বললো তুমি তো বেশ ভালো লোক তোমাকে আমি একটা জিনিস দিয়ে যাই এই বাঁশিটি রাখো এই বাঁশিটি বাজালেই চারিপাশের লোক জড়ো হবে নিজের কাজকর্ম ভুলে নাচতে শুরু করবে তুমি যা বলবে তারা তাই করবে বাঁশি দিয়ে বামন চলে গেল এদিকে সকাল হয়ে এলো আর দুজন সৈনিকের ঘুম ভাঙল তিনজন একে একে বামনের কথা বলল তারপর একসঙ্গে তিন বন্ধু আবার বেরিয়ে পড়ল পথে তেপান্তরের মাঠ পেরিয়ে তিনজনে সন্ধ্যাবেলা এসে পৌঁছালো এক শহরে বলল আর এভাবে পথ চলতে ইচ্ছা কর না এই শহরে দিন কয়েক থেকে যাই প্রথম সৈনিক চাদরখানি গায়ে দিয়ে বলল আমাদের একখানি ভালো বাড়ি হোক চোখে নিমেষে মাঠের মাঝে একখানি বাড়ি হয়ে গেল প্রকাণ্ড বাড়ি লোকজন দাস দাসি গাড়ি ঘোড়া কত সামনে ফুলের বাগান পিছনে খিড়কির পুকুর পরদিন তিন বন্ধু ভালো জামা কাপড় পরে গাড়ি চড়ে বেরুলো শহরে বেড়াতে গাড়ি এসে থামল রাজবাড়ির সামনে রাজা ভাবলেন এত যখন জাঁকজমক তখন এরা নিশ্চয়ই কোনো রাজার ছেলে আদর করে রাজসভায় তাদের বসালেন রাজা ছিল একটি মেয়ে রাজা ভাবলেন এদেরই একজনের সঙ্গে রাজকোনার বিয়ে দেবেন এই দেখো রাজ রাজা বসে আছে আছেন রা সিংহাসনে তাকে পাহারা দিচ্ছে একজন প্রহরী আর তার সামনে তিন সৈনিক বন্ধু তিন বন্ধু রাজসভায় যায় আসে রাজকন্যার সঙ্গে তাদের ভাব হয়ে গেল একদিন রাজকন্যা দ্বিতীয় সৈনিককে জিজ্ঞাসা করলো তোমার ওই থলিটি কিসের দ্বিতীয় সৈনিক বলল এটি ভারী মজার থলি এতে হাত ভরলেই টাকা পাওয়া যায় রাজকন্যা বললে এ থলি কোথায় পেলে সৈনিক রাজকন্যাকে বামনের কথা সব বলল রাজকন্যার ভারী লোভ হলো সে ঠিক করলে ওই থলিটি সে নেবে চুপি চুপি নিজে ঠিক সেই রকম রঙের তেমনই একটি থলি তৈরি করলো তারপর একদিন দ্বিতীয় সৈনিককে নিমন্ত্রণ করে শরবতের সঙ্গে শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিলে দ্বিতীয় সৈনিক শরবত খেয়ে ঘুমিয়ে পড়লো রাজকন্যা সেই ফাঁকে নকল থলিটি তার পকেটে রেখে আসল থলিটি সরিয়ে ফেললো দ্বিতীয় সৈনিক বাড়ি এলে থলির মধ্যে হাত ভরে আর টাকা পায় না এ কী হল দুই বন্ধুকে বলল সব কথা প্রথম সৈনিক বলল ঠিক আছে আমি এখনি থলি নিয়ে আসছি প্রথম সৈনিক গায়ে চাদর মুড়ি দিল বলল আমাকে নিয়ে চলো রাজকন্যার ঘরে চোখের নিমেষে এসে রাজকন্যার ঘরে এসে পড়ল। রাজকন্যা তখন থলি থেকে টাকা বের করছে আর ঘর ময় ছড়াচ্ছে হঠাৎ প্রথম সৈনিককে সামনে দেখে এসে চমকে উঠল চেঁচিয়ে উঠল চোর চোর চার চারিপাশ থেকে লোকজন দৌড়ে এলো সৈনিক ভুলে গেল তার চাদরের কথা জানালা দিয়ে সে লাফ মারল বাইরে চাদরখানা রয়ে গেল রাজকন্যার ঘরে চাদরখানের গুণের কথা রাজকন্যা শুনেছিল চাদরখানি পেয়ে এসে ভারী খুশি হলো আচ্ছা দেখো রাজকন্যা থলি থেকে মানে থলি থেকে টাকা মুদ্রার ছড়াচ্ছে মুদ্রা না মণিমুখটা জানে হাঁপাতে হাঁপাতে প্রথম সৈনিক তো ফিরলো তার মুখ থেকে সব কথা শুনে তৃতীয় সৈনিক বললো কোনো ভয় নাই আমি এখনই সব ব্যবস্থা করছি সে তখনই বাঁশি বাজাতে শুরু করলো হাজার হাজার লোক এসে জড়ো হলো বাড়ির সামনে সৈনিক তাদের হুকুম দিলে রাজবাড়ি দখল করে রাজকন্যাকে ধরে আনো লোকজন ছুটলো রাজবাড়ি ঘেরাও করলো রীতিমতো লড়াই বেঁধে গেল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সেই প্রথম সৈনিক যে যে দিয়ে লাফ মেরে পালিয়েছিল তা চলো এখন আমরা তৃতীয় সৈনিক বন্ধু কি করলো দেখা যাক তারা তো রাজবাড়ি মানে সে তো রাজবাড়ি ঘেরাও করার আদেশ দিয়ে দিয়েছে বাঁশি বাজিয়ে যে লোকজনদেরকে সে জড়ো করেছিল তাদেরকে তো রাজকন্যা শুনেছিল বাঁশির কথা চাদরখানি গায়ে দিয়ে বলল আমাকে নিয়ে চলো সৈনিকের ঘরে চোখে নেমেষে রাজকন্যা সৈনিকের ঘরে এসে পৌঁছালো সৈনিক ঘরে ছিল না সে যুদ্ধ করতে গিয়েছিল বাঁশিটি ঝুলছিল দেওয়ালের গায়ে রাজকন্যা সেটি নিয়ে এলো বাঁশি বাজিয়ে রাজকন্যা লোকজনদের হুকুম দিলে তোমরা চলে যাও লড়াই থেমে গেল যারা এসেছিল তারা চলে গেল তিন বন্ধু তো অবাক বাড়ি ফিরে দেখে বাঁশি নেই মনের দুঃখে বাড়ি ঘর ছেড়ে তারা তিনজন আবার পথে বেরিয়ে পড়ল। নগদ ছাড়িয়ে তারা এসে পড়লো বনে বনের মাঝে এক জায়গায় পথটি দুভাগ হয়ে গেছে দ্বিতীয় সৈনিক বলল আমি একদিকে যাই আর তোমরা দুজন আর যাও ডান দিকের পথে প্রথম তৃতীয় সৈনিক গেল দিকের পথে দ্বিতীয় সৈনিক চলতে চলতে বনের মাঝে সন্ধ্যা হয়ে এলো এক গাছের নিচে শুয়ে সে ঘুমুলো ভোরবেলা ঘুম থেকে উঠেই দেখে সেটা আপেলের বন চারিপাশের গাছে লাল টুকটুকে আপেল ভরে আছে তার ভারী খিদে পেয়ে গেছিল গাছ থেকে কয়েকটি আপেল পেরে নিয়ে সে খেতে 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 শুরু করে দিল। আপেল তার নাকটা শ্বশুর করে উঠল হাত বুলিয়ে দেখে নাক বাড়তে শুরু করেছে এ দেখো কেমন বাড়ছে বাপরে এ তো ঘাস অব্দি ঠেকে গেছে দেখতে দেখতে নাকটি বুক অবধি ঝুলে পড়ল। তারপর লম্বা হয়ে গেল হাতির শুঁড়ের মতো ধীরে ধীরে আরও বেড়ে চলল বনের গাছের ফাঁক দিয়ে এগিয়ে চললো তার নাক এদিকে প্রথম ও তৃতীয় সৈনিক বনের ভিতর দিয়ে চলতে চলতে কিসে একটা হোঁচট খেল পায়ে লাগলো নরম একটি সুঁড় কার সুঁড় দুজনে সেই সুঁড় ধরে চলতে শুরু করলো শেষে এসে দেখে সেটি তাদের বন্ধুর নাক নাকের ভারে বন্ধু শুয়ে আছে বনের মধ্যে বন থেকে বন্ধু একটি গাধা ধরলো তারপর নাকওয়ালা বন্ধুর নাকটি গুটিয়ে নিয়ে সেই গাধার পিঠে চড়িয়ে তাকে নিয়ে চললো শহরের দিকে কিন্তু নাকের ভারে গাধা বেশি দূর চলতে পারলো না বনের মাঝেই বসে পড়ল দুই বন্ধু তখন দ্বিতীয় সৈনিককে নিয়ে কি করবে বুঝতে পারলো না বনের মাঝে গাছতলায় বসে তারা ভাবতে লাগলো এমন সময় সেই লাল জামা পরা বামনটি এসে হাজির হল বললো কি গো কি খবর আর খবর তু বন্ধু বামনকে সব কথা বলল এ আর এমন কি আমি এখনই সারিয়ে দিচ্ছি বলে বামন সামনের একটি পেয়ারা গাছ থেকে একটি পেয়ারা পেরে এনে দিলে দ্বিতীয় সৈনিকের হাতে বলল খেয়ে ফেল দ্বিতীয় সৈনিক পেয়ারাটি খেতে খেতে তার নাক আবার আগের মতো ছোট হয়ে ঠিক হয়ে গেল বামন বলল তোমরা এই আপেল আর পেয়ারা নিয়ে তোমাদের শত্রুকে জব্দ করতে পারো ওই গাছের আপেল খেলেই নাক বাড়বে আর এই গাছের পেয়ারা খেলেই নাক ছোট হবে এই আপেল আর পেয়ারা নিয়ে যাও সেই রাজকন্যার কাছে বামনের কথা মতো তিন বন্ধু কয়েকটি আপেল আর পেয়ারা নিয়ে তখনই সেই বন থেকে বেরিয়ে পড়ল দ্বিতীয় সৈনিক ফেরিওয়ালা সেজে আপেল বেচতে এলো রাজার সভায় লাল টুকটুকে আপেল যে দেখে সেই বলে চমৎকার ফেরিওয়ালা বলল শুনেছি রাজকন্যা খুব আপেল খেতে ভালোবাসে এগুলি সরেশ আপেল তার জন্যই এনেছি রাজা রাজকন্যাকে ডাকলেন রাজকন্যা সব আপেল কিনে নিলে ঘরে বসে রাজকন্যা আপেল খায় নাক সুরসুর করে ওঠে রাজকন্যা যত আপেল খায় নাক তত লম্বা হয় জানালা দিয়ে বেরিয়ে নাক গিয়ে পড়লো বাগানে তারপর বাগানও পার হয়ে গেল রাজ্য মধ্যে হইচই পড়ে গেল নাকের ভারে রাজকন্যা উঠতে বসতে পারে না রাজা বলেন। রাজা বললেন যে রাজকন্যাকে সারাতে পারবে তাকে লাখ টাকা দে তাকে লাখ টাকা পুরস্কার দেবো দ্বিতীয় সৈনিক এবার এলো রাজসভায় তো এই যে যে এসেছে এটা দ্বিতীয় সৈনিক আর ওই যে দেখো রাজকন্যা বিছানায় শুয়ে আছে আর নাক তার জানলা দিয়ে বাগান হয়ে কোথায় কোথায় যেন সব চলে গেছে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে তাহলে রাজকন্যা এখন কত কিছু শুঁকতে পারছে বলো তো আচ্ছা চলো আমরা এগোই রাজকন্যাকে দেখে শুনে আধখানি পেয়ারা খেতে দিয়ে গেল কে সেই দ্বিতীয় সৈনিক যে সেজে এসেছে পেয়ারা অর্ধেক খেতেই অর্ধেক হয়ে গেল এবার সে আধখানি আপেল দিলে খেতে আপেল খেতেই রাজকন্যার নাক আবার বেড়ে গেল পরদিন বদি এসে বলল তাই তো ব্যাপার কি হলো আবার সে আধখানা পেয়ারা দিলে খেতে রাজকন্যার নাক আবার ছোট হয়ে গেল বদ্যি একদিন পেয়ারা দেয় আর পরদিন আপেল দেয় একদিন নাক ছোট হয় তার পরদিন দিন আবার বড় হয় বদ্যি বলল এমন হলো কেন রাজকন্যা নিশ্চয়ই কারো কোনো জিনিস চুরি করেছে রাজকন্যা কাঁদো কাঁদো হয়ে বললো আমি চুরি করেছি বদ্যি বলল। চোরাই জিনিস যার জিনিস তাকে ফেরত দিতে হবে রাজকন্যা বলল যাদের জিনিস তারা তো দেশের চলে গেছে তাদের কোথায় এখন পাবো বদ্রি বলল আমার কাছে সেগুলি জমা রাখো রাজকন্যা তখনই দাসীকে বলে দিলে দাসী থলি চাদর আর বাঁশি এনে দিলে বদ্রির হাতে বদ্রি এবার রাজকন্যাকে পুরা একটি পেয়ারা দিলে বললে এবার নিশ্চয়ই সারবে রাজকন্যা পেয়ারাটি খেলে দেখতে দেখতে নাক একেবারে ছোট হয়ে যেমনটি ছিল তেমনটি হয়ে গেল রাজা ভারী খুশি ভারক ভারী খুশি হলেন আর বললেন নাও তোমার লাখ টাকা পুরস্কার বদ্যি বলল টাকার দরকার নেই মহারাজ এ হলো রাজকন্যা চুরি করার সাজা রাজকন্যা সৎভাবে থাকলেই আমার পুরস্কার পাওয়া হবে আর আমি কিছু চাই না আমি বদ্যি বদির কাজ করেছি চলে গেল তারপর তিন বন্ধু আবার মনের আনন্দে দিন কাটাতে লাগল লাগলো আর তাদের অভাব রইল না খায় দায় ঘুমায় আর যত গরিব যত কিছু খাওয়ায় দেশ জুড়ে তিন বন্ধুর জয় জয়কার পড়ে গেল আর আমার গল্পও ফুরলো চুরি বিদ্যে বড় বিদ্যে যখন পরে ধরা কেঁদে তখন থই পায় না শাস্তি হয় কড়া তাহলে আজ আমরা জেনে নিলাম কেমন নাকেশ্বরী কি করে হয়েছিল আচ্ছা আর একটা জিনিস নিজের যা অমূল্য সম্পদ তাকে একটু যত্নে রাখতে হয় তাহলে আজ এখানেই শেষ করি মাঝে একটু খটোমটো মটো কোথাও হয়েছে বুঝে নিয়েছি তাই না গল্পটা তাহলে আজ এই অব্দি টাটা